আপনারা দেখছেন সুরমা নদী, এবং এই মুহূর্তে আমি রয়েছি ঠিক সুরমা নদীর পাড়ে। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই অঞ্চলের জনপদ, তারপর জেলা, ক্রমান্বয়ে একটি বিভাগীয় শহর। এই কিন ব্রিজের রয়েছে অনেক ঐতিহ্য। কিন ব্রিজটি কেন বলছি, সুরমা নদীর উপর যে ব্রিজ প্রথম তৈরি হয়েছিল সেটি কিন ব্রিজ, এবং সেটি স্থাপন করা হয় 1936 সালে। এই কিন ব্রিজের মাধ্যমেই সারা দেশের সাথে সিলেটের যোগাযোগ স্থাপন করা হয়। সিলেটের নানা স্মৃতির মধ্যে যেমনটি রয়েছে আলী আমজাদের ঘড়ি, চাঁদনীঘাটের সিঁড়ি এবং এই কিন ব্রিজ। এছাড়াও নগর জুড়ে রয়েছে নানা স্থাপত্য শৈলী।